আমরা চলে গেছিলাম এক সাইডে, এক সাইড থেকে সবাই মিলে একত্রিত হয়ে সেখান থেকে সবাই মিলে একসাথে চলে গেলাম বাসে করে সুরুচি সঙ্গে ঠাকুর দেখতে। যেতে লেগেছিল এই 15 থেকে 20 মিনিট। তারপরে বাস থেকে নেমে আমরা চলে গেলাম সুরুচি সঙ্গে ঠাকুর দেখতে। এখানে পুরো হচ্ছে চারিদিকে পুরো অ্যারো দিয়ে দিয়ে চারিদিকে হোর্ডিং দেওয়া আছে, তো যেতে আসতে কোনোই কারোর অসুবিধা হবে না। অলরেডি আমরা হচ্ছে কফি খাওয়া শুরু করে দিয়েছি, মানে বুঝতেই পারছো আমাদের অবস্থাটা ঠিক কীরকম হবে বাকি সব ঠাকুর দেখতে। এতক্ষণের আমাদের কঠিন একটা সংগ্রামের পর আমরা এসেছি বাস জার্নি করে রোদের মধ্যে। আমি একমাত্র যে ছাতা নিয়ে, হ্যাঁ ও একমাত্র ছাতা, সবাই বাড়তি করছে না আজকে ছিল প্রচন্ড ওই রোদ, আর রোদের মধ্যে একদম জ্বলে পুড়ে আমরা চলে এলাম সুরুচি সঙ্ঘের একদম পুজো মণ্ডপের সামনে। আর এইখানে দেখতেই পাচ্ছ প্রচন্ড ওই ভিড়, মানে এই সকালবেলাতেও মানে লোকের ভিড়ে ভিড়ময় পুরো চারিদিকে দেখছো, লোকই লোক। আমি তো হচ্ছে মানে প্যান্ডেল কি দেখবো, আমি আগে লোকের মাথা দেখছি। আর তারপরে চলো এবার দেখাই পুজোর যে মেন প্যান্ডেলটা করেছে। এখানের প্যান্ডেলের থিম হলো সমুদ্রের মাঝে থাকা জাহাজ, আর পুরো প্যান্ডেলটা হয়েছে বিভিন্ন সব গাড়ি বাইকের স্পেয়ার পার্ট দিয়ে। দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন গাড়ির স্পেয়ার পার্ট। এই যে এখানে যে মানুষগুলো আছে সেগুলো হচ্ছে বাইকের অয়েল ট্যাঙ্কার দিয়ে, যে সমুদ্রের ঢেউয়ের মাঝখানে ডলফিনগুলো আছে মাড গার্ড দিয়ে, আর বিভিন্ন এখানে এরকম বড় বড় করে অনেক টাইপের গাড়ি দেখানো হয়েছে। তো এইটা তো হলো ডেকোরেশন। আর তারপরে চলো দেবী মূর্তিটাকে দেখাই, অসাধারণ সুন্দর একটা দেবী মূর্তি। সত্যিকারের কথা বলতে গেলে কলকাতার দুর্গাপূজা কিন্তু শুধু পুজো না, এটা কিন্তু একটা আর্ট। এখন আমরা চলে এসেছি চেতলা অগ্রণী ক্লাস থেকে, এলাম আমরা টোটো একটা অটো করে, ওখান থেকে একদম হচ্ছে আমরা বেরিয়েছিলাম সুরুচি সংঘ থেকে বেরিয়ে আমরা অটো পেয়ে গেছি, অটো করে চলে এসেছি চেতলা অগ্রণী। এসেছি আমরা ভিআইপি গেট দিয়ে, কিন্তু ভিআইপি গেট কি এখন কোনো মানুষের বাধা মানছে? এই যো দেখতেই পাচ্ছ মানে মানুষের একদম জনকোলাহলে ভর্তি, আর হচ্ছে যেন মনে হচ্ছে কাতারে কাতারে লোক বেরিয়েছে ঠাকুর দেখতে। আজ তো সপ্তমী, আর আজকের পরেই হচ্ছে অষ্টমী, নবমী, দশমী, তো মানে হাতে গোনা আর কদিন, আর দেখতে হবে অনেক ঠাকুর। তো সবাই মিলে বেরিয়ে পড়েছে কাতারে কাতারে মানুষের ভিড়। আর এখানের পুজোর প্যান্ডেলের থিম ছিল হচ্ছে চেতলার এবছরের বেনারস। এই যে দেখো গঙ্গা করা হয়েছে, গঙ্গার যে ঢেউ, আর সামনেই রয়েছে একটা বড় মহাদেবের মূর্তি, আর এই সাইডে রয়েছে পুরো বেনারসের যে গঙ্গার ঘাট সেটা। এখানে সন্ধ্যাবেলা বা সন্ধ্যা আরতি হোক করা হচ্ছে, কিন্তু আমরা তো সকালবেলা গেছি, আমরা এই সন্ধ্যা আরতিটা দেখতে পাইনি। কিন্তু প্যান্ডেলটা করেছে দেখো যেন মনে হচ্ছে পুরো বেনারসের সমস্ত কিছু হচ্ছে ঘাটগুলোর মতো, খুবই সুন্দর হয়েছে বেনারসের প্যান্ডেলটা। আর তারপরে চলে গেলাম একদম দেবী প্রতিমার যে মেন যে প্যান্ডেল সেখানে, আর সেখানে রয়েছে এই বড় এই ঝাড়বাতিটা। আর দেবী মূর্তি নিয়ে মানে কোনো কথা হবে না, অসাধারণ একটা দেবী মূর্তি। আর এই ঝাড়বাতিটা কিন্তু হচ্ছে আপ ডাউন করছিলো, এটা মুভিং ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন সেটা মুভেবল ছিল না। কিন্তু প্যান্ডেলের ভেতরে আমাদের 2 মিনিটও দাঁড়াতে দেওয়া হচ্ছিলো না, মানে জাস্ট গেছি হুড়হুড় করে দুটো হচ্ছে ভিডিও নিয়েছি, নিয়েই আমাদের বেরিয়ে আসতে হয়েছে। মানে সকালবেলায় এই ভিড়, তো রাত্রেবেলা কী অবস্থা হবে। আর এখানে এসে গেছে আমাদের আর এক ভাই পিকু। তারপরে চেতলা থেকে আমরা বেরিয়ে সবাই মিলে চলে গেলাম হচ্ছে কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিটের ঠাকুরটা দেখতে। এখানের ক্লাবের যে ঠাকুরের প্রতিমাটা হয় প্রত্যেকবারই দেখেছি একটা কিছু প্রাকৃতিক থিম নিয়ে হয়, তো আগের বারও যেরকম প্রকৃতির দেবীকে নিয়েছিল এবছরও দেখলাম সেরকমই প্রকৃতির দেবী বনবিবিকে নিয়ে হচ্ছে যেন পুরো থিমটা করা হয়েছে।
পুরো দেখো একটা হচ্ছে যেমন গ্রাম্য পরিবেশ, বিভিন্ন টাইপের হচ্ছে গামছা আর এরকম টাইপের মূর্তি দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলের কাজটা বিভিন্ন গাছ দিয়ে, আর ছোট্ট জায়গার মধ্যে একদম ন্যারো জায়গাটা সেটাকে এত সুন্দর করে ডেকোরেট করা হয়, কি বলবো, দেখতে লাগে অত্যন্তই সুন্দর। আর এই দেখো মা দুর্গার একপাশে সিংহ আর একপাশে হচ্ছে বাঘ, দুটোই রাখা আছে। আর দেবী মূর্তিটাও ছিল খুবই সুন্দর, পুরো থিমের আদতেই পুরো সাজানোটা ছিল। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম নেক্সট পুজো প্যান্ডেলে, কিন্তু এখানে এসে করেছিলাম আমরা একটা গড়বড়। আমরা হচ্ছে যেটা এক্সিট লাইন সেটা দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমরা যখন ঢুকেছিলাম তখন আমাদের কিছুই বারণ করা হয়নি বা আমরা বুঝতেও পারিনি যে ওটা এক্সিট লাইন ছিল। ঢুকে যাওয়ার পরে যখন আমরা বেরোতে যাই তখন আমাদের বলা হয় এটা তো এন্ট্রি লাইন, এদিক দিয়ে বেরোনো যাবে না। তো খুব কষ্ট করে আমরা সেখান থেকে বেরিয়েছি। আর তার আগে দেখলাম এই দেখো এইখানকার দেবী প্রতিমাটা, এখানে দেখো অনেকটা সেই গরম মশলার যে এলাচ দারচিনি তা দিয়ে হচ্ছে পুরো মায়ের মূর্তিকেও সাজানো আছে, আর প্যান্ডেলটাও ছিল খুবই সুন্দর। আর তারপরে চলে এলাম আমরা আর একটা ঠাকুর দেখতে, এই ঠাকুরের মূর্তিটাও ছিল খুবই সুন্দর, তবে এখানে আমরা একদমই ভিড় পাইনি, ফাঁকায় ফাঁকায় এই ঠাকুরটা দেখেছি। তো এটা হচ্ছে বাদামতলা আসার সঙ্গে ঠাকুর, দেখলাম বাদামতলা আসার সঙ্গে আগেরটা ছিল 66। তারপরে দেখতে পেলাম এই বোনটা এত বড় একটা হিল পরে হাঁটছে, কীভাবে হাঁটছে এই বোনটা আমি জানি না, ওর পা দেখে আমার কষ্ট হচ্ছিলো লিটারেলি। তো তারপরে চলে এসেছিলাম গড়িয়াহাটের একদম হচ্ছে এই সব গয়নাগুলোর দোকানের সামনে, আর এখানে এসে দেখতে পেলাম ঠাকুরদের জন্য রয়েছে অনেক ছোট ছোট গয়না। তো আমি ওখান থেকে আমার মা লক্ষ্মীর জন্য কিছু গয়না কিনে নিলাম, তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চলে এসেছিলাম একদম দেশপ্রিয় পার্কের হচ্ছে প্যান্ডেলটার সামনে, কিন্তু আমরা দেশপ্রিয় পার্কের ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দেখেই আমরা হচ্ছে প্যান্ডেলটা চলে এসেছি। পার্ক আমরা স্কিপ করে গেলাম, আমরা ভেতরে ঢুকিনি কেননা অন্ধকার হয়ে আসছে, আর আমাদের দেখতে হবে এখনো আরো অনেক কটা ঠাকুর। এবার প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে আর আমরা চলে এসেছি ত্রিধারার প্যান্ডেলের সামনে, আর দেখো স্ট্রিট লাইটগুলো অলরেডি জ্বালিয়ে ফেলেছে কারণ একদম সন্ধে হয়ে আসছে। আর এখানে এসে পেয়েছিলাম মারাত্মক ভিড় আর মারাত্মক লাইন, মানে রীতিমতো প্যান্ডেলের আমরা মনে হয় 1 কিলোমিটার আগে থেকে লাইন দিয়ে রেখেছি। আর এই যে মানে এতটা ভিড়, পুরো একদম ভিড়ের মধ্যে দিয়ে ভিড় ঠেলে ঠেলে আমরা দেখতে গেছি প্যান্ডেলটা। আর তবে প্যান্ডেলটা গিয়ে সত্যি লেগেছিলো অত্যন্ত ভালো, এই যে এরকম পুরো নেট দিয়ে এরকম করে গাছ করা হয়েছিল, প্রচুর এরকম গাছ ছিল চারিদিকে, আর তার মাঝখানে যেরকম ছিল ঠাকুর, আর ঠাকুরের সামনে আমরা যে বাঁকুড়া বিষ্ণুপুরের যে হচ্ছে ডোগরার যে সমস্ত ফিগারগুলো থাকে না, সেগুলো দিয়ে ছিল পুরো হচ্ছে প্যান্ডেলটা ডেকোরেশন। আর তার থেকেও সুন্দর ছিল এখানের হচ্ছে এই দেবী মূর্তিটা, একদম যেটা হচ্ছে বনেদিয়ানা বাড়ির যে ট্রেডিশনাল দেবী মূর্তি হয় সেই রকম ছিল এইখানে দেবী মূর্তিটা। দেখো কি অপূর্ব সুন্দর দেখতে, আর মায়ের মুখটা ছিল অত্যন্তই স্নিগ্ধ আর সুন্দর, আর মায়ের স্বাদ ছিল আরোই সুন্দর দেখতে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বালিগঞ্জ কালচারালে, আর এখানকার থিম ছিল আরশিনগর। পুরো দেখো এত সুন্দর নিখুঁত ছিল প্যান্ডেলটার কাজ, কি বলবো। এই প্যান্ডেলটার সামনেও ছিল অত্যন্ত ভিড়, তো ভিড় ঠেলে সব প্যান্ডেল যখন দেখছি এটাও দেখবো, আর বাইরে থেকে এখানে দেখা যাচ্ছিল দেবী মূর্তিটা, তাও হচ্ছে আমরা এখানে ভিড় ঠেলে একদম ভেতরটায় চলে গেলাম। আর ভেতরে গিয়ে দেখলাম পুরো প্যান্ডেলটাও করেছে অত্যন্ত সুন্দর, বলেছিলাম না দুর্গাপুজো শুধু পুজো নয় এটা একটা আর্টও সত্যি। আর এইখানে দেবী মূর্তিটা দেখো, মানে দেখলে না এক কথায় ভালো লাগবে। তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে চলে এসেছিলাম একটা বারোয়ারি পুজো দেখতে দেখতে কেবিন 17A, কেননা পেয়ে গেছিলো আমাদের মারাত্মক খিদে। পেটুর কিন্তু
এটা ছিল পুরো মেনু কার্ডটা। প্রাইস রেঞ্জ তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি 200 থেকে অ্যাপ্রক্স স্টার্টিং আছে। আর আমরা নিয়ে নিয়েছিলাম এই কম্বোটা, চিকেন ফ্রাইড উইংস, বাটার রাইস, গ্রিল চিকেন অর ফিশ, তার সাথে 2 পিস পটাটো ওয়েজেস আর মশালা কোক। আমরা হচ্ছে এই কম্বোটাই নিয়েছিলাম, আর বাকিরাও সবাই এরকমই আশেপাশে দেখে কিছু একটা কম্বো নিয়ে নিয়েছিল। তো সবার খাওয়ার কারণে খিদে পেয়েছে, আমরা সবাই হচ্ছে একটুখানি এবার লাঞ্চের খাওয়ারটা আমরা এখনই ইভিনিংয়ে স্ন্যাক্স খাওয়ার টাইমে খাচ্ছি। এবার চলো তোমাদের দেখিয়ে দিই ক্যাফের বাকি দিকটা। আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা ছিল বেশ ভালো, ছোটোখাটোর মধ্যেও ক্যাফেটা খুবই সুন্দর ছিল। তো এরপরে আমাদের খাওয়ার চলে এলো, আর ফার্স্টেই আমাদের যে মশালা কোকটা ছিল, সব কটা হচ্ছে কম্বোর সাথে একটা করে মশালা কোক ছিল, তো সেগুলো হচ্ছে আমাদের আগে দিয়ে দিল। তো আমরা হচ্ছে সেগুলোকেই মানে যেটা পেয়েছি আমরা আগে সেটাই খাওয়া শুরু করে দিয়েছি। তো আগেই কোক আমাদের শেষ, আর তারপরে হচ্ছে এই যে আমাদের হচ্ছে কম্বোর প্ল্যাটারগুলো চলে এসেছে। আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই ফিশ প্ল্যাটারটা, আর এখানে হচ্ছে আমার বোন নিয়েছিল একটা রাইস আর নুডলসের হচ্ছে কম্বো এইটা, আর একটা হচ্ছে প্ল্যাটার ছিল, এটা পোলাও ছিল, আর হচ্ছে চিকেন কষা ছিল, এটার একটা প্ল্যাটার ছিল। তো সমস্ত কিছু এই যে সবাই মিলে অনেক রকমের খাওয়ার অর্ডার করে দিয়েছি, তো সবাই মিলিয়ে মিশিয়ে এগুলো খেয়ে দেখলাম। তারপরে আমরা আবার ঠাকুর দেখা শুরু করে দিলাম, আর এবার চলে এসেছিলাম সমাজ সেবী সঙ্ঘতে। এইখানের হচ্ছে প্যান্ডেলটা দেখতে এসেছিলাম, এখানে প্যান্ডেলটা বেশ একটা মুভিং উইন্ডো টাইপের করেছিল আর গ্রাম্য পরিবেশ টাইপের করেছিল। আর এই যে ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ফার্স্টে দরজার ওপর যেরকম ধানের ছড়া লাগানো হয় সেরকম, মানে যেরকম একটা গ্রাম বাংলার বাড়ি হয় না ঠিক সেরকম টাইপের, যা তাতে যে যে জিনিসগুলো হয়, যে মাটির উনুনে রান্না করা, তার পাশে ফুল দেওয়া, দেয়ালে হচ্ছে ঘুঁটে দেওয়া, আর এই যে একটা উইশওয়েল টাইপের ছিল যাতে হচ্ছে কয়েন ফেলা, পুরো গ্রাম বাংলার সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে এলাম গড়িয়াহাট হিন্দুস্থান পার্কের ঠাকুর দেখতে। এটা মনে হয় এই বছরে আমার দেখা সবথেকে আলো উজ্জ্বল হচ্ছে একটা হচ্ছে পুজো প্যান্ডেল, মানে এর ভেতরে ঢুকলে এত সুন্দর আলো আর এত সুন্দর লাইটিং যে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আলো দেখতে আমার এমনিই ভালো লাগে, এত সুন্দর যদি আলো হয় আর কি চাই। এখানে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু ভিড়ের মধ্যেও আমরা দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। আর তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের ঠাকুরটা দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ এখানকার থিম ছিল হচ্ছে রিক্সা, রিক্সার চাকা, হাতে টানা রিক্সা, তারপরে হচ্ছে রিক্সার যে ফুড, সেগুলো সমস্ত কিছু দিয়েছিল এখানকার প্যান্ডেলের ডেকোরেশনটা। আর দেবী মূর্তিটাও যেটা ছিল, এই যে দেখতে পাচ্ছ এটাও দেখো রিক্সার সিটের ওপর বসা সন্তানদেরকে নিয়ে। তো আমার এখানের মূর্তিটা খুব সুন্দর দেখতে লেগেছে, বেশ একটা মানে বেশ সুন্দর একটা কিউটনেস আছে। তো এরপরে আমাদের ঠাকুর দেখা পুরো শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনে ছিল প্রচণ্ডই ভিড়, ইতিমধ্যে মেট্রো গেটের দরজা 15 মিনিট করে বন্ধ করা হচ্ছিল ভিড়টাকে হচ্ছে ব্যালেন্স করার জন্য। তারপরে আমরা মোটামুটি একটা হালকা ফাঁকা ভিড় মেট্রোতে আমরা করে চলে এলাম হাওড়া ময়দান। আমরা এখন চলে এসেছি হাওড়া ময়দানে, মানে বিধ্বস্ত, পুরো বিধ্বস্ত, আমাদের কানের মধ্যে কোনো এনার্জি নেই, সবার মুখগুলো একদম থেকে বিধ্বস্ত মতো লাগছে। আমরা যে যত ঠাকুর দেখেছি তার থেকেও বেশি হয়েছে আমাদের মজা, মানে আজকে আমাদের ঘোরাটা হচ্ছিল প্রচন্ড ভালো, সেরা মজা হয়েছে খাওয়া দাওয়া। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে যার বাড়ির দিকে রওনা দিলাম, আর আমি আস্তে আস্তে দেখতে পেলাম এরকম অনেক কটা চুড়ির দোকান। তো বেবির জন্য আমার মনে হলো আমি বেবির জন্য একটা লাল চুড়ি কিনে এখান থেকে ফিরলাম বাড়িতে। ওফ, গেছিলাম কিরকম অবস্থায়, এসেছি এখন পুরো বিধ্বস্ত অবস্থায়। তবে আমার টপটা আমার খুব পছন্দ হয়েছে, এই যে টপটার মধ্যে বেশ একটা বাবলি ব্যাপার আছে, আমার খুব কিউট লেগেছে। আর আমার টপ জিন্স দুটোই মিন্ত্রা থেকে না, মানে আমি আমি এবার বেশিরভাগ শপিংই অনলাইন করেছি, তো এইটাও মিন্ত্রারই। তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে টপটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, আর লিঙ্ক চাইলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের লিঙ্কটাও দিয়ে দেবো। দিতে দেখলেই কেমন কাটলো আজকের আমাদের সপ্তমীর দিন, আজকে করেছে প্রচণ্ডই মজা, প্রচণ্ডই আনন্দ, আর অনেক ঠাকুর দেখা। তো সব মিলিয়ে সপ্তমীটা কেটেছে খুবই ভালো। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে, আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।